শর্মিলা সোহাগ অনেকদিন ধরেই আমরা দেখছি যে অনলাইনে খুব ইন্টারেস্টিং কিছু কন্টেন্ট আনছে এবং সেখানে আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক সিনেমা নিয়ে এবং সিনেমা সংক্রান্ত অনেক আড্ডাও হয়েছে। সো আপনাদের যদি ভালো লাগে আপনারা শর্মিলা সোহাগকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। আগামী 26 জুলাই আসছে মইনা ঘোমকের ছবি বর্ণ পরিচয়। ইটস এ থ্রিলার বাই মইনা ঘোমক এবং আমি প্রথমবার মইনাকে একটা থ্রিলার করলো এবং সেখানে যে চরিত্রে আমি অভিনয় করেছি এরকম ধরনের চরিত্রে আমি চট করে হয়তো মানুষ আমাকে আইডেন্টিফাই করেন না। দিস ইজ এ ফিল্ম ওয়ার আমি এবং যিশু আমরা হয়তো সেভাবে দেখতে গেলে প্রপারলি একসঙ্গে অভিনয় করলাম, সো সেটাও একটা রেসিপি হতে পারে। আর এই ছবির মাধ্যমে আমরা এটাই বলতে চেয়েছি যে গুড ব্যাড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিজ আর ভেরি থিওরিটিক্যাল কনসেপ্টস, ইন প্র্যাকটিস অ্যাকচুয়ালি ধূসর জায়গাটা যেটা যে গ্রে এরিয়া সেই জায়গাটাই হয়তো সবচেয়ে বেশি। সো লেট দ্য অডিয়েন্স ডিসাইড যে কোনটা ভালো কোনটা মন্দ এবং আমি এই মতামতের জন্য অপেক্ষা করে থাকবো যে আমি একটু অন্য ধরনের একটা চরিত্রে অভিনয় করার চেষ্টা করেছি সেটা কতটা ভালো লাগলো সেটা প্লিজ আমাকে জানাবেন 26 তারিখ থেকে বড় পর্দায় বর্ণ করছে। সো শর্মিলা সোহাগ আপনারা দেখলেন আবি চ্যাটার্জিকে, আমি দেব আরচিতা, দেখতে থাকুন শর্মিলা সোহাগ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর রানাকে অনেক ধন্যবাদ, রানা অনেক সুন্দর সুন্দর কথা দিয়ে ইন্ট্রোডাকশন করলো। কিন্তু একটা কথা আরও একবার আমি আন্ডারলাইন করেছি যে রানা এক কথা বলেছে হি ওয়াজ মাই কলিগ অ্যাট বেডরুম, মানে বেডরুম সিনেমাটার নাম। না আমি মজা করছি, ইনসিডেন্টালি বেডরুমে মহিনাকে ছবি ছিল মহিনা কর্মীকে এবং আমি 26 জুলাই মানে আর নেক্সট শুক্রবার ছবি বর্ণ পরিচয় রিলিজ করছে মহিনাকে ডিরেকশনে। আমার মনে হয় ইতিমধ্যে এখানে যারা যারা আছেন সকলের চেয়ে দেখেছেন গান, একটু আগে গানটা চলছিল যেটা অরিজিৎ গিয়েছে এবং অনুপমের মিউজিক, আরেকটি গান আছে যেটা অনুপম নিজেই গিয়েছে সেটাও সবাই শুনেছেন রবীন্দ্র চোরা, সেই জন্য আরও বেশি বাজার কলকাতাকে এগুলো তার থেকে এই ছবিতে আমাকে চরিত্র হতো সেটা অনেকটাই অন্যরকম, সেটা আমি ট্রেলার বা গান থেকেই বুঝতে পারছি। তো আমিও সেই কারণে অপেক্ষা করে আছি যখন আপনারা বা তোমরা সিনেমা দেখতে যাবে রবীন্দ্র চোরা তোমরাই আমাকে ফিডব্যাক দেবে, আমাকে ফিডব্যাক দেবে, কারণ আমি তো আমার মতো প্ল্যান করে একটা চরিত্রায়ন করেছি, ক্যারেক্টারাইজেশন করেছি, এবার সেটা কতটা ভালো হলো কতটা খারাপ হলো কতটা ঠিক করে করতে পারলাম কিনা তার মতামতটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের। কারণ এখনও এই মুহূর্তেও ফ্যান্টাসিক আমরা কয়েকদিন আগেই কমপ্লিট করেছি, দুর্গেশ্বরের গুপ্তধন এখনও সিনেমাগুলো চলছে এবং দুর্গেশ্বরের গুপ্তধন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্মস ইন লাস্ট 4-5 ইয়ার্স, সেটা কিন্তু সম্পূর্ণটাই হয়েছে আপনাদের জন্য, দর্শকরা ছবি না দেখতে কিন্তু আমাদের সিনেমা বানানোর কোনো মানে হয় না। আমরা বহুবার এরকম দেখেছি থ্রিলারে যে দেয়ার ইজ আ পার্সন হু ইজ অ্যাকচুয়ালি লাইক দেয়ার ইজ আ সিরিজ অফ মার্ডার অ্যান্ড দেয়ার ইজ সামওয়ান ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন অর ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট অর ফ্রম ডিটেকটিভ ডিপার্টমেন্ট হু ইজ চেজিং হিম ফর হার, এরকম কমন একটা কনসেপ্ট আমরা এখন বলছি যে আমরা নতুন একটা গল্প তা না, ইটস আ ট্রিটমেন্ট হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.